হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের দেখাবো মিরিক লেক। আমি একটি ঘোড়াকে এখন জুম করছি, আপনাদের দেখাচ্ছি লেকের এক পাশ থেকে। ঘোড়াটা অনেক ভালো, কি বলবো, কিউট। আমি এটাতে চড়েছিলাম, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন আমার ঘোড়ায় চড়ার দৃশ্য। মিরিক লেক ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। আমরা দার্জিলিং যাবার পথে মিরিকে নেমেছিলাম। লেকটি লম্বায় প্রায় 1.25 কিলোমিটার, আর এটি পারাপারের জন্য একটি ওভারব্রিজ আছে। আমরা শিলিগুড়ি থেকে ট্যাক্সি ভাড়া করেছিলাম, মিরিক হয়ে দার্জিলিং গিয়েছি। মিরিক হয়ে ঘুরে যাবার জন্য ট্যাক্সি ভাড়া প্রায় 2500 রুপি নিয়েছিল আমাদের কাছে, নাহলে এমনিতে দার্জিলিং যাবার জন্য 2000 রুপিতেই পাওয়া যায়। আমরা ঘুরে গিয়েছিলাম। ওপাশে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাইন গাছ, লম্বা হয়ে পাইন গাছ আর গাছ, খুব ভালো লাগে দেখতে। এখানে ঠান্ডা বেশ ভালো। মিরিকের একটা স্পেশাল খাবার হচ্ছে মোমো। আমি এখনো ভুলতে পারি না, এত মজার একটি খাবার। আমরা অর্ডার করেছিলাম, মহিলাটিকে দেখতে পাচ্ছেন, সে আমাদেরকে বানিয়ে গরম গরম মোমো দিল, আমরা সেটি খেয়েছি, খুব মজা করে খেয়েছি। সব পাহাড়ি অঞ্চলে সাধারণত মোমো পাওয়া যায়, কিন্তু এখানকার মোমো ভীষণ রকম মজার, এত মজা খেতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি, এর কথা আগেই বলেছিলাম, একটি চড়া ব্রিজ। এপার থেকে ওই পার প্রায় 80 ফিট মতো হবে হয়তো। পানিও বেশ পরিষ্কার। লেকের মধ্যে বোটে করে ঘোরা যায়, অনেকে ঘুরছিল কিন্তু আমাদের ঘোরা হয়নি, কারণ আমরা ট্যাক্সিকে দাঁড় করিয়ে রেখেছিলাম যে আমরা ঘুরে চুরে আবার দার্জিলিং যাবো। এই কারণে
ধন্যবাদ।